দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদের স্বাগত আজ আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে উন্নততর জীবনধারা থেকে খাদ্য সংরক্ষণ এবং তামাক ও ড্রাগস সম্পর্কে আলোচনা করব চলো শুরুতেই দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারি আমরা খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে পারব খাদ্যের রাসায়নিক পদার্থের ব্যবহার এবং এর শারীরিক প্রতিক্রিয়া বলতে পারবো শরীরে তামাকের ক্ষতিকর প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব তাহলে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব খাদ্য সংরক্ষণ নিয়ে তবে মূল আলোচনা শুরু করার আগে চিন্তা করে দেখো খাদ্য আসলে আমাদের সংরক্ষণ করতে হয় কেন কারণ সময়ের সাথে সাথে সব ধরনের খাদ্যই নষ্ট হয়ে যায় বা খাওয়ার অনুপযোগী হয়ে যায় কেন এমন হয় এর অনেকগুলো কারণ আছে এই কারণগুলো হল পরিবেশের আর্দ্রতা বৃদ্ধি পেলে জীবাণু বৃদ্ধি পায় এবং খাদ্যে সংক্রমিত হয়ে খাদ্যকে নষ্ট করে তাপমাত্রা বৃদ্ধি পেলে খাদ্যের মধ্যে উৎসেচকের পরিমাণ বৃদ্ধি পেয়ে খাদ্যকে নষ্ট করে ফলের রস সস জেলি আচার ইত্যাদি খাদ্যে ইস্ট জাতীয় ছত্রাক আক্রমণ করে খাবারগুলোকে টক গন্ধ এবং ঘোলাটে করে নষ্ট করে এছাড়া অনেকদিন রেখে দেওয়া খাবারে ব্যাকটেরিয়া জমে খাবারকে বিষাক্ত করে ফেলে যা খেলে কখনও ফুড পয়জনিং হতে পারে আবার কখনো বিষক্রিয়ায় মৃত্যুও হতে পারে এছাড়া পাউরুটি অনেকদিন রেখে দিলে তাতে মোল্ড জাতীয় ছত্রাক জন্মে ধূসর আস্তরণ ফেলে পাউরুটিকে নষ্ট করে তাই খাদ্যদ্রব্যকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে আমাদের খাদ্য সংরক্ষণ করা খুবই প্রয়োজন এছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা এক ঋতুর ফল সবজি শস্য মাছ ও অন্যান্য খাদ্য অন্য ঋতুতেও খেতে পারি কোনো স্থানে বা কোনো সময়ে একটি খাদ্যের উৎপাদন বেশি হলে সেটি সংরক্ষণ করে আমরা পরবর্তীতেও সেটি ব্যবহার করতে পারি এছাড়া কোনো স্থানে ফসলের ফলন বেশি হলে তা সংরক্ষণ করে বিভিন্ন স্থানে রপ্তানির মাধ্যমে স্থানান্তর করে আয়ও করতে পারি এভাবে খাদ্যের গুণগত মান ঠিক রেখে খাদ্য সংরক্ষণ করে আমরা খাদ্যের ঘাটতি কমাতে পারি এখন চলো দেখে নেই খাদ্য সংরক্ষণের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অর্থাৎ কি কি উপায়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি জীবাণু বৃদ্ধি ও জীবাণু দ্বারা উৎসেচকের ক্রিয়ার কারণে মূলত খাবার নষ্ট হয় এই জীবাণুর বৃদ্ধি ও উচ্ছেচকের কাজ ত্বরান্বিত করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে যে উপাদানগুলো সেগুলো হলো পানি এবং উষ্ণতা খাবারে পানির উপস্থিতি থাকলে এবং আবহাওয়া উষ্ণ বা গরম থাকলে খাবার খুব দ্রুত পচে যায় তাই খাদ্য সংরক্ষণ করতে হলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো পচনে সাহায্যকারী এই উপাদানগুলো অর্থাৎ পানি এবং উষ্ণতা এই উপাদানগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে কিছু সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে কেবল বাণিজ্যিকভাবেই নয় বরং আমরা নিজেদের বাড়িতেও গুণগত মান বজায় রেখে খাদ্য সংরক্ষণের এই কাজটি করতে পারি চলো এখন এই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই খাদ্য সংরক্ষণের প্রথম পদ্ধতিটি হল শুষ্ককরণ শুষ্ককরণ অর্থ শুকিয়ে ফেলা খাদ্যদ্রব্যকে শুকিয়ে নিয়ে সংরক্ষণ করার পদ্ধতিটি অত্যন্ত প্রাচীন এই প্রক্রিয়ায় খাদ্যকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় খাদ্যদ্রব্যকে শুকিয়ে ফেললে এর ভেতর ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে না এবং এর ভেতরে এনজাইমের ক্রিয়া বন্ধ হয়ে যায় ফলে খাদ্য পচন বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না খাদ্য সংরক্ষণের আরেকটি উপায় হলো রেফ্রিজারেশন রেফ্রিজারেশন হল যেটা আমরা সাধারণত আমাদের বাসাবাড়িতে করে থাকি ফ্রিজে খাবার রেখে কিছুদিনের জন্য খাবারকে সংরক্ষণ করি এই পদ্ধতিতে কাঁচা শাকসবজি এবং ফল রান্না করা খাবার এবং মিষ্টান্ন অল্প কিছুদিনের জন্য সংরক্ষণ করা যায় তবে খাদ্যদ্রব্যকে বেশি দিন ভালো রাখার জন্য এটি কোনো ভালো পদ্ধতি নয় কারণ রেফ্রিজারেশনের মাধ্যমে জীবাণুর বংশবৃদ্ধি বা এনজাইমের ক্রিয়া কোনোটি বেশি দিনের জন্য প্রতিহত করা যায় না এরপর হল ফ্রিজিং আমাদের ফ্রিজগুলোতে সাধারণত উপরের দিকে ছোট একটা অংশ থাকে যাকে আমরা ডিপ ফ্রিজ বলি সেই ফ্রিজ ব্যবহার করে খাদ্যদ্রব্যের তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে নামিয়ে এনে খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন ভালো রাখা যায় এটি ফ্রিজিং পদ্ধতি এই পদ্ধতিতে টাটকা শাকসবজি ফল মাছ মাংস থেকে শুরু করে আইসক্রিম মিষ্টান্ন রান্না করা খাবার সবই বহুদিন সংরক্ষণ করা যায় খাদ্য সংরক্ষণের আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হলো সংরক্ষক দ্রব্যের ব্যবহার অনেক সময় বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করেও খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা যায় এ সকল রাসায়নিক দ্রব্যকে সংরক্ষক বা প্রিজার্ভেটিভ বলা হয় এগুলো খাদ্যদ্রব্যের পচন রোধ করে এবং খাদ্যে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে বাধা দেয় সংরক্ষক দ্রব্যগুলোর কোনো পুষ্টিগুণ নেই এবং এগুলোকে সঠিক ও নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হয় কোন সংরক্ষক কোন খাবারে কতটুকু ব্যবহার করতে হবে তা জানা খুবই জরুরি সঠিক পরিমাণে ব্যবহার না করলে এই রাসায়নিক দ্রব্যগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে এবং ক্ষেত্র বিশেষে মৃত্যুও ডেকে আনতে পারে এখন আমরা কয়েকটি বহুল ব্যবহৃত সংরক্ষণ দ্রব্য সম্পর্কে জানব ভিনেগার ভিনেগার বা সিরকা আমরা প্রায় সবাই চিনি এটি হল অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ পার্সেন্ট দ্রবণ আচার চাটনি সস ইত্যাদি খাদ্যে জীবাণুর বৃদ্ধি রোধ করে বহুদিন পর্যন্ত ভালো রাখতে ভিনেগার ব্যবহার করা হয় এরপর হল সালফাইট লবণ যেমন সোডিয়াম বাইসালফাইট অথবা পটাশিয়াম মেটা বাইসালফাইট এই লবণগুলো ব্যবহার করে ছত্রাক ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের বৃদ্ধি রোধ করা যায় এরপর হল সোডিয়াম বেঞ্জয়েট। এটি হচ্ছে বেনজোয়িক অ্যাসিডের লবণ এটি ইস্টের বৃদ্ধি রোধ করে ফলের রস ফলের শ্বাস জেলি বাণিজ্যিকভাবে তৈরি আচার ইত্যাদি সংরক্ষণের জন্য এটি ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে প্রোপিয়নিক অ্যাসিডের লবণ এবং সরবিক অ্যাসিড এই লবণগুলো ব্যবহার করে দই মিষ্টি পনির মাখন সহ বিভিন্ন বেকারি সামগ্রী সংরক্ষণ করা হয় এরপর আমরা খাদ্য সংরক্ষণের যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হলো চিনি বা লবণের দ্রবণের সংরক্ষণ খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য অনেককাল আগে থেকেই চিনি বা লবণের ঘন দ্রবণ ব্যবহার করে আসা হচ্ছে লবণের এই দ্রবণকে বলা হয় ব্রাইন এই ধরনের দ্রবণ অণুজীব ধ্বংস করে খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করে পেয়ারা আনারস আপেল এই জাতীয় ফল কেটে পরিষ্কার করে চিনির দ্রবণে রেখে বায়ু নিরোধী পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আবার এভাবে ফলের জ্যাম জেলি মার্মালেড এগুলোও তৈরি করা যায় একইভাবে লবণের দ্রবণেও সংরক্ষণ করা যায় যেমন বিভিন্ন ধরনের কাঁচা সবজি এবং মাছ মাংস এই পদ্ধতিগুলো ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করলেও কখনও কখনও খাদ্যে পচন ধরতে পারে তাই সংরক্ষিত খাদ্য খাবার আগে অবশ্যই দেখে নিতে হবে যদি খাবারের রং পরিবর্তন হয়ে যায় খাবার ফুলে ওঠে খাবারের উপর সাদা বা কালো আস্তরণ পড়ে বা খাবারের উপরটা পিচ্ছিল হয়ে যায় তাহলে বুঝতে হবে খাবার নষ্ট হয়ে গিয়েছে বা পচতে শুরু করেছে এই অবস্থায় সে খাবার খেলে ফুড পয়জনিং হয়ে মৃত্যু হতে পারে আমরা জানি খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থের ব্যবহার করা হয় বর্তমানে খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করে অনেকদিন পর্যন্ত তাজা রাখতে এমন কিছু রাসায়নিক পদার্থের ব্যবহার করা হচ্ছে যেগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এখন আমরা সেই সব রাসায়নিক পদার্থ এবং মানব দেহে তাদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানব প্রথমে কথা বলবো ফরমালিন নিয়ে সবাই আমরা কম বেশি ফর্মালিনের নাম শুনেছি এটি একটি বেশ বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং খাদ্য সংরক্ষণে এর ব্যবহার নিষিদ্ধ কিন্তু তারপরেও আমাদের দেশে শাকসবজি ফল এমনকি মাছ মাংসকেও দীর্ঘদিন ভালো রাখতে ফরমালিনের যথেষ্ট ব্যবহার হচ্ছে দীর্ঘদিন ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণের ফলে আমাদের বদহজম পেটের পীড়া পাতলা পায়খানা শ্বাসকষ্ট হাঁপানি লিভার ও কিডনির সমস্যা ক্যান্সার গর্ভবতী নারীদের বিকলাঙ্গ সন্তান জন্মদান এমন অসংখ্য সমস্যা দেখা দিতে পারে এছাড়া আরও একটি রাসায়নিক পদার্থ হল রাইপেন এবং ইথিনিন আম টমেটো কলা পেঁপে ইত্যাদি ফল দ্রুত পাকানোর জন্য এই রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয় এই পদার্থগুলো ব্যবহার করে ফল পাকালে সে ফল অন্তত সাত থেকে আট দিন পর বাজারজাত করা প্রয়োজন কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে পাকানো ফলগুলো দুই থেকে তিন দিনের মধ্যেই বাজারজাত করা হয় ফলে সেসব ফলগুলোতে এই রাসায়নিক পদার্থগুলোর কার্যকারিতা থেকে যায় যা খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে মানুষ নানা স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয় এছাড়া কখনও কখনও ফল পাকানোর কাজে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয় এই যৌগটি বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে এসে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে যা পরবর্তীতে অ্যাসিটিলিন ইথাইল নামক বিষাক্ত পদার্থে রূপান্তরিত হয় এবং স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে ফল পাকানোর জন্য যেমন বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তেমনি কিছু ফল যেমন আম যেন দ্রুত না পাকে এবং গাছে অনেক দিন পর্যন্ত থাকে সেটি নিশ্চিত করতে কেউ কেউ কালটার নামক হরমোন জাতীয় একটি পদার্থ গাছে স্প্রে করে এতে ফল দ্রুত পরিপক্ক হয় কিন্তু পেকে গাছ থেকে ঝরে না গিয়ে দীর্ঘদিন গাছে থাকে এই পদার্থটিও শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এখন প্রশ্ন হলো এসব ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার বন্ধ করতে আমাদের করণীয় কী আসলে এক্ষেত্রে কারো একক উদ্যোগে সফলতা আসাটা কষ্টকর এক্ষেত্রে যা করা প্রয়োজন তা হল ভোক্তা অধিকার আইন আরো কঠোরভাবে প্রয়োগ করতে হবে ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদপত্রের মাধ্যমে প্রচারণা চালিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে রাসায়নিক পদার্থ ব্যবহার করা খাদ্য না কিনতে জনগণকে সচেতন করতে হবে যারা এসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতকে আরও সক্রিয় হতে হবে তাহলে আমরা এতক্ষণ খাদ্য সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জেনেছি এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করি আমাদের প্রথম প্রশ্নটি হল মাছ মাংস কিভাবে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় মাছ মাংস সংরক্ষণের ক্ষেত্রে আমরা জেনেছিলাম রেফ্রিজারেশন এবং ফ্রিজিং পদ্ধতিতে আমরা মাছ মাংস সংরক্ষণ করতে পারি এবং বহুদিন পর্যন্ত সংরক্ষণের ক্ষেত্রে আমরা বলেছিলাম ফ্রিজিং পদ্ধতির কথা তাহলে ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ফ্রিজিংয়ের মাধ্যমে অর্থাৎ মাছ মাংস ফ্রিজিং পদ্ধতির মাধ্যমে বহুদিন সংরক্ষণ করা যায় আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো কোনটি সংরক্ষক দ্রব্য বা প্রিজারভেটিভ নয় উত্তরগুলো দেখো ক ভিনেগার খ সালফেট লবণ গ ফরমালিন এবং ঘ সোডিয়াম বেঞ্জয়েট খাদ্য সংরক্ষক দ্রব্য বা প্রিজারভেটিভ হিসেবে আমরা দেখেছিলাম ভিনেগারকে সালফেট লবণকে এবং সোডিয়াম বেঞ্জয়েটকে তাহলে এখানে সংরক্ষক দ্রব্য নয় হবে ফরমালিন আমাদের তৃতীয় প্রশ্নটি হল খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার রোধে সাধারণ নাগরিক হিসেবে আমাদের করণীয় কী কিছুক্ষণ আগেই আমরা জেনেছি খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার রোধ করতে সাধারণ নাগরিক হিসেবে আমরা যা করতে পারি তা হল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্যদ্রব্য কেনা থেকে আমরা বিরত থাকতে পারি এখন এসো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন আরও কিছু বিষয় সম্পর্কে জানি তামাক ও ড্রাগস তামাক হলো এক ধরনের গাছ যার ডাল এবং পাতা শুকিয়ে তামাক তৈরি করা হয় এই শুকনো তামাক পাতা কুচি কুচি করে কেটে বিশেষ ধরনের কাগজে মুড়িয়ে সিগারেট এবং পাতায় মুড়িয়ে বিড়ি এবং চুরুট বানানো হয় বিড়ি সিগারেট চুরুট এগুলো পুড়িয়ে তার ধোয়া এবং বাষ্প সেবনকে ধূমপান বলা হয় তামাক পুড়ে নিকোটিন নামক একটি পদার্থ বের হয় যা সাময়িকভাবে নার্ভকে উত্তেজিত করে তোলে এবং এই নিকোটিন শরীরের জন্য বেশ ক্ষতিকর এখন চলো দেখে নেই ধূমপানের ক্ষতিকর দিকগুলো কি কি। ধূমপানে নিকোটিন ছাড়াও আরও বেশ কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে ধূমপানে যে ধোঁয়া উৎপন্ন হয় তাতে অনেক বিষাক্ত গ্যাস রাসায়নিক পদার্থ এবং মাদকদ্রব্যের সংমিশ্রণ থাকে এগুলো একদিকে যেমন ধূমপানকারীর রক্তে মিশে অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দেয় তেমনি অন্যদিকে ধূমপানকারীর আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি করে ধূমপানের ফলে কতগুলো আঠালো পদার্থ এবং হাইড্রোজেন ফুসফুসে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে কখনও কখনও ক্যান্সারও সৃষ্টি করে ধূমপায়ীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বলে তারা অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয় ধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সার ঠোঁট মুখ গলা ও মূত্রথলির ক্যান্সার ব্রংকাইটিস পাকস্থলিতে ক্ষত হৃদযন্ত্র ও রক্তঘটিত রোগ ইত্যাদি নানা রোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত ধূমপান করলে মানুষের আয়ু কমে যায় তাই আমাদের উচিত ধূমপান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এর ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের এবং আশেপাশের মানুষকে রক্ষা করা শিক্ষার্থীরা বর্তমানে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে কী কী প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে এবং হয়েছে সে সম্পর্কে আমরা এখন জানব বাংলাদেশ সরকার ইতোমধ্যে ধূমপান এবং তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই পদক্ষেপগুলো হল বাস ট্রেন খোলা স্থান অফিস হাসপাতাল রেস্তোরাঁ রেল স্টেশন ইত্যাদি উন্মুক্ত স্থানে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ এ ব্যাপারে এখন সুনির্দিষ্ট আইনও রয়েছে সেই সাথে বিক্রয়যোগ্য তামাকজাত দ্রব্যের মোড়কে ক্রমান্বয়ে ধূমপানে বিষপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধূমপান মৃত্যু ঘটায় এই কথাগুলো লেখা বাধ্যতামূলক করা হয়েছে তামাক এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সিগারেট এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার এবং বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে তবে অপ্রাপ্তির বিষয় হলো ধূমপান বিষয়ক আইনটি এখনও সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না বলে এখনও অনেক মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তামাকজাত দ্রব্য দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা যেহেতু এখন ধূমপানের ক্ষতি সম্পর্কে জানলাম আমরা চেষ্টা করব এ ব্যাপারে আশেপাশের মানুষকে সচেতন করতে এবং নিজেরাও ধূমপান থেকে দূরে থাকতে শিক্ষার্থীরা চলো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করি আমাদের প্রথম প্রশ্নটি হলো তামাক পুরে কোন ক্ষতিকর উপাদানটি নির্গত হয় উত্তরগুলো দেখো ক প্যারাফিন খ নিকোটিন গ হিস্টামিন এবং ঘ ইথিলিন আমরা তামাক নিয়ে আলোচনার প্রথমেই জেনেছিলাম তামাক পুরে নিকোটিন নামক একটি ক্ষতিকর পদার্থ নির্গত হয় যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আমাদের দ্বিতীয় প্রশ্নটি হল ধূমপানের ফলে শরীরের কোন অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তোমরা কিছুক্ষণ চিন্তা করে দেখো ধূমপানের ফলে শরীরের কোন অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটি হল ফুসফুস অর্থাৎ ধূমপানের ফলে শরীরের ফুসফুসটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ এ পর্যন্তই ছিল চলো দেখে নেই আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম আমরা খাদ্যকে কিভাবে সংরক্ষণ করা যায় তা শিখেছি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো কি। সেগুলোর ক্ষতিকর দিক এবং সেগুলোর ব্যবহার রোধে আমাদের করণীয় সেটি শিখেছি ধূমপানের ক্ষতিকর দিকগুলো কি কি এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা শিখেছি শিক্ষার্থীরা তাহলে আজ এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে